हेलो बंधुरा, वेलकम टू आमार चैनल दुष्टु गोपाल ऑफिशियल ब्लॉग थेके तोमादे सकल के जानाय अनेक अनेक भालोबाशा। तोमरा सबाई केमन आछो? आशा करछि खूब भालो आछो। आमिओ बेश भालो आछि। तोमादेरके साथे निये आजकेर ब्लॉगटा एखान थेके स्टार्ट करलाम। तो बंधुरा, आजके होच्छे सोमवार आर एखन बाजे बेला प्राय 12:30 मतो। आर आमि आमार भोलानाथके दूध ढालबो आर साथे गोपालके सेवा देबो। तो सकालबेला एकबार आमि भोलानाथके अलरेडी घी माखिए जल ढेले दिएछि আর গোপালকেও একবার সেবা দিয়ে দিয়েছি। তো যেহেতু আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আমি ভোলানাথকে আর কি দুধ ঢালবো। তো তোমরা সবাই জানো যে আমার বাড়িতে ভোলানাথ আছে, গোপাল আছে, আর আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আজকে একটু বাজার থেকে ফুল এনে দেবে, কারণ আমাদের এখানে আকন্দ ফুলের মালা, মানে আকন্দ ফুলটা পাওয়া খুব কম যায়, আর নীলকণ্ঠ ফুল তো পাওয়া যায়ই না। তো গোপালের জন্য নীলকণ্ঠ ফুল আর ভোলানাথের জন্য আকন্দ ফুল, সাথে একটু বেলপাতা। তো চলো বন্ধুরা, আমি ঘরোয়াভাবে কীভাবে ভোলানাথকে, মানে শ্রাবণ মাস বলে নয়, আমি প্রত্যেক সোমবারেই কিন্তু সোমবার করি, আমি সোমবার দিন ভাত খাই না, আমি অন্য কোনো জিনিস খাই ভাত ছাড়া, মানে লক্ষ্মী জিনিসটা ছাড়া অন্য কোনো জিনিস খাই, যেহেতু আমি সোমবার বার করি শিবের তার জন্য। তো এখানে আমি এখন ভোলানাথকে ঘি মাখিয়ে দিচ্ছি ভালো করে। আর দুদিন ধরে আমি পুজো দিইনি, দিদিভাই পুজো দিয়েছে। তো দিদিভাই সেরকম নিয়মকানুন জানে না, যেরকমটা আমি করি সেরকমটা ও হয়তো জানে না, তার জন্য আর কি, মানে ও ওর মতন দিয়েছিল। তোমরা সবাই জানো সেটা, যে কেন আমি দিইনি সেটাকে আমি আর বলবো না। তো চলো বন্ধুরা, এখন আমি আমার ভোলানাথকে দুধ ঢেলে নেবো, তারপরে আকন্দ ফুলের মালাটা দিয়ে নেব। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমার ভোলানাথকে আনা হচ্ছে প্রায় আজকে 1 বছর 1 মাস হয়ে গেল। শ্রাবণ মাসের ঠিক আগের মাসে আমি ভোলানাথকে নিয়ে এসেছিলাম বর্ধমানে, যে 108 মন্দির। আমি থাকি প্রপারলি বর্ধমান, আর বর্ধমান থেকে 108 মন্দির বেশিটা রাস্তা নয়, খুব জোর হলে আধ ঘন্টা এরকম হবে। তো সেখানে আমি গেছিলাম মেলাতে, মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা ভোলানাথ নিয়ে আসবো, তার সেবা দেবো, তার বার করবো, এরকম একটা ইচ্ছে আমার ছিল। তো ফাইনালি একদিন গেলাম, মানে শ্রাবণ মাসের আগে আমাদের এখানে, মানে বর্ধমানে 108 মন্দিরে মেলা বসে, এক মাস ধরে সেই মেলা থাকে। তো আমরা সেই মেলাতে ঘুরতে গেছিলাম। তো সেখানে ঘুরতে যাওয়াতেই কিন্তু সেখান থেকে আমি আমার ভোলানাথকে নিয়ে এসেছি। তো ভোলানাথকে নিয়ে এসেছি আজকে প্রায় 1 বছর 1 মাস হয়ে গেল, এই শ্রাবণ মাস পড়ে গেছে। তো এই শ্রাবণ মাসের আগের মাসে আমি, মানে ভোলানাথকে নিয়ে এসেছিলাম। তো চলো বন্ধুরা, ভোলানাথকে এখন আমার দুধ ঢালা হয়ে গেল, এবার আমি আমার গোপালকেও দেবো। তো ভোলানাথকে যেহেতু দুধ ঢেলেছি, তো সেই দুধই আমি কিন্তু আমার গোপালকেও দেবো, মানে দুধ ঢেলে চান করাবো। তো তার জন্য এখন জল নয়, আজকে দুধ রেডি করছি গোপালের জন্য। তো এখানে ফুল আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি, সাথে কর্পূর দেবো, আর দেবো তোমার হচ্ছে কী বলে চন্দনের গুঁড়ো দেবো। তো গোপালকে আমি এগুলো দিয়েই দেবো। আর আমার গোপাল সোনা আজকে কিন্তু লাড্ডু খাবে, সন্দেশ খাবে। আমার গোপাল সোনা খুব হ্যাপি, কারণ অনেকদিন হয়ে গেলো গোপালকে লাড্ডু সন্দেশ দেওয়া হয়নি। তো ব্লগটা তোমরা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা কথা, তোমরা আমাকে এই কটা দিনের মধ্যে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা দিচ্ছ, কি বলবো, আমার গোপাল সোনা খুব এক্সাইটেড তোমাদেরকে দেখার জন্য। তো তোমরা প্রত্যেকজন কিন্তু প্রত্যেক দিন আমাকে, মানে অন্য অন্য রকমের কমেন্ট করো, আর আমার গোপাল সোনা কিন্তু কমেন্ট করে, আর সাথে কিন্তু খুব আনন্দও পায়। তবে হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে গোপাল সোনাকে রিয়েল দেখাবো যেই দিন আমার, মানে কি বলবো তোমাদের, যে 1000 সাবস্ক্রাইবার যেই দিন আমার কমপ্লিট হবে, সেই দিন আমি তোমাদেরকে লাইভে আমার গোপালকে দেখাবো। কারণ আমার গোপালকে সবাই পছন্দ করে, সবার মুখে একটাই কথা আর সবারই একটাই কমেন্ট, তুমি তোমার গোপালকে কোথার থেকে নিয়ে এসছি, তোমার গোপালের মুখ কিন্তু খুবই মিষ্টি। তো বন্ধুরা, আমি আগের ব্লগে বলে দিয়েছি যে আমি আমার গোপালকে কোথার থেকে নিয়ে এসছি। তো হ্যাঁ, যারা মানে যারা যারা কমেন্ট করে, তো একটা দিদিভাই বসিরহাট থেকে আমাকে কমেন্ট করেছিল, আমার খুব ভালো লেগেছিল যে আমার ভিডিও অত দূর গেছে, মানে আমি থাকি বর্ধমান আর বসিরহাট কতটা, মানে সেখানে পর্যন্ত পৌঁছে গেছে আমার ভিডিও। তো সেখান থেকে আমাকে দিদিভাই ভিডিও দেখে কমেন্ট করেছে, এটা আমার খুবই ভালো লেগেছে। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার গোপাল সোনাকে তোমরা ভালোবাসা দিও। আর গোপাল সোনাকে এখন কিন্তু আমি ডোলে ডোলে ঘি মাখাচ্ছি, কারণ দেখো আমার গোপাল সোনাকে আমি প্রত্যেক দিন ঘি মাখাই বলে না, আমার গোপাল সোনা দেখো চকচক করে একদম, মানে গ্লেজ দেয় কি বলবো। তো এখন আমি একটু সেই বাচ্চাদের নাকগুলো তুলে দেয় না, তো আমিও সেরকম আমার গোপাল সোনার নাকগুলো তুলে, যদি বসে যায় কারোর যদি নজর লেগে যায়। তো চলো বন্ধুরা, আমি একটু মজা করে নিলাম। তো আজকে হচ্ছে যেহেতু সোমবার, তো আমি তো ভাত খাবো না, তার জন্য আমি লুচি করেছি,
ঘুগনি করেছি আর সাথে তোমার মিষ্টি আছে, তো তার জন্য আমি মিষ্টির দোকান গেছিলাম। তো আমাদের জন্য ভাজা জিলাপি নিয়ে এসেছি আর গোপালের জন্য লাড্ডু আর সন্দেশ নিয়ে এসেছি। তো সেগুলো দিয়েই আর কি আমরা আজকে খাবো, আর গোপালকে আগে দিয়ে নেব। তো এখন 12:30 বাজে, আমার বাড়ির কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে আর গোপাল সোনাকে এখন আমি স্নানটা করে নিচ্ছি। তো দুধ দিয়ে এখন স্নানটা করাচ্ছি, তারপরে একটু ভালো জল দিয়ে ভালো করে গোপালকে স্নান করিয়ে তারপরে ওকে আমি খেতে দেব। তো বন্ধুরা, কারা কারা ভোলানাথের বার করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা গোপাল সেবা করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো বেশ কিছুজন আমাকে কমেন্ট করেছে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আমার খুব ভালো লাগে। দেখো, আমি তো অন্য কোনো ব্লগ শেয়ার করি না যে আমার ডেলি রুটিন কাজবাজ নিয়ে আমি আমার সারাদিন গোপালকে কী কী সেবা দিচ্ছি না দিচ্ছি, কেমন করে দিচ্ছি না দিচ্ছি, পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি। তবে হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এটা বলবো না যে গোপাল সেবায় আমি একেবারে পারফেক্ট, আমি কিন্তু এটা কোনো দিন বলবো না, কারণ আমিও কিন্তু অনেক ভুল করে থাকি সারাদিনে। আর যত ভুল করি ততই আমার গোপাল সোনা আমাকে ক্ষমা করে দেয়, কারণ জানে যে সব জিনিসটা সবার দ্বারা হয় না, সবাই কোনো জিনিস পারফেক্টভাবে জানে না সত্যি কথা বলতে এটাই। তবে হ্যাঁ, আমার গোপাল সোনা কিন্তু রাগি না, অভিমান করে একটু, কিন্তু অভিমান ভেঙে যায় যখন আমি চকলেট এনে দিই, আদর করে দিই, অভিমান ঠিক ভেঙে যায়। তো গোপাল সোনাকে তোমরা কিন্তু নিজেদের মতন করে ভালোবেসে তোমরা সবসময় সেবা দেওয়ার চেষ্টা করবে, যে ও একটা ঠাকুর, ও একটা মূর্তি, এরকম ভাবনা কিন্তু আনবে না মনের মধ্যে কোনো দিন। সবসময় ভাববে যে তুমি তোমার ছেলেকে খেতে দিচ্ছ, এটা কিন্তু সবসময় ভাববে, একটু আদর করবে, দেখবে গোপাল সোনা কিন্তু বেশ ভালোবাসবে তোমাদেরকেও। তো চলো বন্ধুরা, গোপাল সোনা আজকে একটা খুব সুন্দর ড্রেস পরে নিয়েছে, আর ড্রেসটা হচ্ছে তোমার ফ্রকের মতো, ব্লু কালার সাথে মানে ইয়েলো রয়েছে, হোয়াইট রয়েছে, অনেকগুলো কালার। তো দেখো আমার গোপাল সোনার লুকটা জাস্ট চেঞ্জ হয়ে গেল, নীলকণ্ঠর মালা পরে গোপাল সোনা অসাধারণ লাগছে দেখতে। আমি তো ওর থেকে চোখ ফেরাতেই পারছিলাম না, এত সুন্দর লাগছিল বন্ধুরা কি বলবো। তোমরা তো ক্যামেরায় দেখছো, মানে ক্যামেরা যে আমি শ্যুট করেছি সেটা তোমরা দেখছো, বাট আমি রিয়েল দেখেছিলাম। আমার এত ভালো লাগছিল গোপাল সোনার মুখটা দেখতে, যখনই আমি গোপাল সোনাকে একটু ভালোবেসে লাড্ডু মিষ্টি এগুলো খাওয়াই না, আমার গোপাল সোনার মুখটা সেদিন এত হাসি হাসি থাকে বন্ধুরা কি বলবো তোমাদের, মানে কি মানে বলার কিছু নেই, অসাধারণ। আর সেই দিনকে মনে হয় আমার গোপাল সোনা খুব খুশি হয়েছে। তো আজকেও কিন্তু গোপাল সোনা নীলকণ্ঠ ফুল পেয়ে খুব খুশি হয়েছে। তো কমেন্টে বলো তো বন্ধুরা, আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে তোমাদের নীলকণ্ঠের মালা পরে। বললাম না তোমাদের যে নীলকণ্ঠ ফুল আমাদের এখানে পাওয়া যায় না খুব একটা। তো দেখো বন্ধুরা, আমি গোপালের জন্য কী কী নিয়ে এসেছি, সন্দেশ আর লাড্ডু নিয়ে এসেছি, যদিও বেশি কিছু আনিনি, কারণ হচ্ছে গোপালের থালাটা একেই ছোট্ট মতো, তারপরে বেশি কিছু ধরবেও না ওর থালাটাতে। তো তার জন্য আর যখন আমি ওকে ভোগ দিই তখন একটা বড় থালা আছে, সেই থালায় আমি দিই। তো দুটো সন্দেশ, দুটো লাড্ডু নিয়ে এসেছি, এগুলোই আমি এখন গোপাল সোনাকে খেতে দেবো, এমনকি খাওয়াবো আর কি। আর এই মিষ্টিগুলো আমাদের পাশের বাড়ি একটা দোকান আছে, তো পাশের বাড়ি বলতে কি মানে এই পাঁচ পা হেঁটে আর কি, তো সেখান থেকে আমি নিয়ে এসেছি। তো ওরাও জানে যে আমার গোপাল আছে, ভোলানাথ আছে, আমি সোমবারে মানে আনতে যাই, আর যখনই আনতে যাই তখনই আমি মানে ওরা জিজ্ঞাসা করে কি নিরামিষ, তো এরকম করে আর কি। তো চলো বন্ধুরা, গোপাল সোনার থালাটা আমি সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে, এবার গোপাল সোনাকে আমি খেতে দিয়ে নেব। তার আগে যেটা করব সেটা হচ্ছে ভোগের আরতি। তোমরা সেটা সবাই জানো যে আমি আমার গোপাল সোনাকে খাওয়ানোর আগে ভোগের আরতি করি, কিন্তু আরতি করলে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি আসে। তোমাদেরকে আমি আগের ব্লগেও কি প্রত্যেকটা ব্লগে বলি, তুমি দেখবে আরতি করবে করবে তোমার মনটা জাস্ট জুড়িয়ে যাবে, এত সুন্দর লাগবে। যারা মন ভরে মানে মন ভরে, যদিও পুজো দেওয়া হয় না, ভক্তি করে পুজো দেওয়া হয়, তো ভক্তি করে যারা পুজো দেয় না তাদের দেখবে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। যখন তুমি পুজো দিতে বসবে না, তোমার আর কোনো দিকে ধ্যান থাকবে না, তোমার মন হবে শুধু আমি পুজোই দিয়ে যাই। তো আমারও ঠিক এরকমই, আগে কিন্তু আমার এরকম হতো না, আগে আমি জাস্ট নর্মাল তাড়াহুড়ো করে পুজো দিয়ে নিতাম, কিন্তু গোপাল সোনাকে যবে থেকে নিয়ে এসেছি তবে থেকে যেন মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস আসে গোপাল সোনার জন্য, যে আমি তাকে সেবা দেব, তার কাছে আমি মানে একটু বসে থাকবো, এরকম ধরনের পুজো দিয়ে সঙ্গে সঙ্গে উঠবো না, এরকম অনেকক্ষণ। আমার গোপাল সোনাকে সেবা দিতে আমার যখনই আমি সেবা দিতে বসি আধ ঘন্টা মতো লেগে যায়। আমার তো বেশ ভালো লাগে, সন্ধেবেলা আমার বেশি ভালো লাগে, কারণ গোপাল সোনার যখন গানগুলো শুনি না, মানে কি বলবো তোমায়, গোটা ঘর মনে হয় আমার যেন গোপাল সোনা খেলে বেড়াচ্ছে, এরকমটা আমার মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য।
আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট নো ব্লকের সাথে ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। তার আগে আমার গোপাল সোনা কিন্তু হাসি হাসি মুখ করে লাড্ডু আর সন্দেশ খেয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে ব্লগটা কেমন হলো, আর কিছু জানার থাকলে কমেন্ট করবে। তবে হ্যাঁ বন্ধুরা, একটা দিদিভাই আমাকে বলেছে, আমি কথাটা বলতে ভুলে গেলাম, তো এখন আমার মনে পড়ে গেল, তাই আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো সেই দিদিভাই আমাকে বলেছে যে গোপালকে মানে 7:30 থেকে 8:30 মধ্যে স্নান দেওয়া যায় কি না, সকালবেলা আর কি 7:30 থেকে 8:00 মধ্যে স্নান করানো যায় কি না, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো দিদিভাইটাকে আমি একটা ভিডিওর মাধ্যমেই আর কি রিপ্লাইটা দেবো, কারণ দেখো ছোটোখাটো করে যদি আমি তোমাকে বলি তুমি বুঝতে পারবে না, আর একটা কমেন্ট লিখতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তার থেকে আমি সেই দিদিভাইটাকে বলছি, আমার একটা ভিডিও আমি মানে শ্যুট করেছি, সেটা আমি কিন্তু মানে তোমার রিপ্লাই দেওয়ার জন্যই করেছি, তো সেই ভিডিওর মাধ্যমে তোমার রিপ্লাইটা তুমি পেয়ে যাবে। তো তুমি আমার চ্যানেলে এসে ভিজিট করে যাবে একবার, আর ভিডিওটা দেখে নেবে, আর তোমার যে বক্তব্য যে তুমি কী জানতে চাইছো সেটাও শুনে নেবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর গোপাল সোনা কিন্তু সবাইকে দেখছে যে কে কে আমার ভিডিও দেখছে, কে কে আমাকে ভালোবাসে এবং কে কে আমাকে কমেন্ট করে। তো তোমরা এবার দেখো, জাস্ট কাছ থেকে দেখো গোপাল সোনার মুখটা, তোমরা দেখো, দেখতে পাচ্ছ মানে মন থেকে প্রাণ থেকে ভক্তি ভরে গোপাল সোনার মুখটা তোমরা দেখো। আমি একভাবে ক্যামেরাটা নিয়ে রয়েছি ওর কাছে, তোমরা দেখো মুখটা কি সুন্দর, মানে হাসি হাসি মুখ, মানে মনে হচ্ছে গোপাল সোনা কিন্তু খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। তো চলো বন্ধুরা, আমি আমার বকবকানি থামিয়ে দিচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করে জানিও।